আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আজকের এপিসোডে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে, পতিতালয় যদি কেউ পরিচালনা করে থাকেন তাহলে তিনি কিভাবে আইনের আওতায় আসবেন এবং তার জন্য কি কি শাস্তি আইনে বর্ণিত রয়েছে, এবং কেউ যদি তার অজান্তে এই পতিতালয় ব্যবসা পরিচালনা স্থাপনা এবং সেই বিষয়ে সহযোগিতা করে এই আইনের আওতায় তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে কিভাবে শাস্তির আওতায় আনা হবে, কি কি শাস্তি তার জন্য রয়েছে, এবং পতিতালয় পরিচালনা করতে গিয়ে আইনে কিভাবে বলা আছে একটা পতিতালয় যদি তিনি পরিচালনা করে থাকেন তাহলে সেটি কিভাবে অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা প্রথমেই জেনে নেই, পতিতালয় পরিচালনা স্থাপনা বা পতিতালয় পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা বা সহায়তা করলে কোন আইনের মাধ্যমে তাকে অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, বা কোন আইনের মাধ্যমে সেটাকে অপরাধ হিসাবে ধরে নিয়ে সাজা শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা জানি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 সালে প্রণয়ন করা হয়েছে। এই মানব পাচার দমন ও প্রতিরোধ আইন 2012 অনুসারে যদি কেউ পতিতালয় স্থাপন করেন, পরিচালনা করেন, অথবা কোনো ধরনের কোনো পতিতালয় স্থাপন এবং পরিচালনা করতে গিয়ে অথবা এই ধরনের কাজকর্মে তিনি যদি সহযোগিতাও করে থাকেন, তাহলেও তিনি মানব পাচার ও প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে অপরাধী হিসাবে সংজ্ঞায়িত হবেন। অর্থাৎ তার জন্য নির্ধারিত যে সাজা শাস্তি রয়েছে তাকে সেই আইনের আওতায় এনে সাজা এবং শাস্তি দেয়া সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনারা যদি নিজেদের পক্ষ থেকে এই আইনটি সম্পর্কে জানতে চান, আপনারা এই আইনটি সংগ্রহ করে নিজেরাও জেনে নিতে পারেন। আপনারা যদি মানব পাচার ও প্রতিরোধ এবং দমন আইন 2012 এর 12 নং ধারাটি যদি পড়েন তাহলে নিজেদের মধ্যেও সচেতনতা তৈরি হবে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই আইনে কিভাবে পতিতালয় পরিচালনা করলে তার শাস্তির বিধিবিধান রয়েছে। আপনারা যারা বাড়ির মালিক রয়েছেন বা কোনো জমির মালিক রয়েছেন অথবা কোনো স্থাপনার মালিক রয়েছেন, তাদের অজান্তেও অনেক সময় তিনি সেই অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন। আপনি যদি কোনো ভাড়াটিয়াকে আপনার বাড়ি অথবা ফ্ল্যাট অথবা নির্দিষ্ট কোনো জায়গা জমি ভাড়া দিয়ে থাকেন এবং তিনি যদি আপনার অজান্তে অথবা আপনার জ্ঞাতসারে তিনি সেখানে পতিতালয় স্থাপনা করেন এবং সেটি পরিচালনা করে থাকেন, এবং আইনের তদন্তে যদি বেরিয়ে আসে আপনার জ্ঞাতসারে সেই পতিতালয় পরিচালনা করা হয়েছে, তাহলে এই আইনের আওতায় আপনিও দোষী বলে সাব্যস্ত হবেন। অতএব যারা বাড়ি ভাড়া দিয়ে থাকেন, বিভিন্ন স্থাপনা ভাড়া দিয়ে থাকেন এবং বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে থাকেন, তাদেরকে সচেতনতার সহিত ভাড়ার ব্যবসা করতে হবে, অন্যথায় আপনার কোনো প্রতিনিধিও যদি সেই ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট অথবা স্থাপনা বাড়ি জমি এগুলা ব্যবহার করে কোনো পতিতালয় পরিচালনা করে থাকেন তাহলে আপনিও সেই সাজা শাস্তির আওতায় চলে আসতে পারেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো ভাড়াটিয়া বা ইজারাদার এবং আপনি যে ফ্ল্যাটের মালিক রয়েছেন, আপনার যদি কোনো প্রতিনিধি বা আপনার কোনো তত্ত্বাবধায়ক, তিনি যদি এই ধরনের অপরাধ সেখানে সংগঠিত করেন এবং তাহলে এই আইনের আওতায় তাকে শাস্তি প্রদান করা হবে। আর যদি বাড়ির মালিক তিনি এই বিষয়টি সম্পর্কে জানা সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ না করেন, তাহলেও তাকে এই আইনের আওতায় শাস্তি প্রদান করা হবে। তাহলে জেনে নেই এই আইনের আওতায় কি ধরনের সাজা এবং শাস্তির কথা বলা রয়েছে। যদি কেউ পতিতালয় স্থাপন করেন এবং সেটি পরিচালনা করেন অথবা সেটি পরিচালনায় সহায়তা প্রদান করে থাকেন, তাহলে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে তাকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে এবং 20,000 টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হতে পারে। মনে রাখবেন, এই ধরনের পতিতালয় পরিচালনার ক্ষেত্রে যদি কেউ কোনো ফ্ল্যাট বাড়ি বা অন্য কোনো স্থাপনা বা অন্য কোনো ভাড়াটিয়ার এমন কোনো জায়গা ভাড়া দেওয়া যায় এমন কোনো জায়গা ভাড়া নিয়েও যদি কেউ এই ব্যবসা পরিচালনা করে থাকেন, তাহলেও তিনি এই আইনের আওতায় তাকে শাস্তি প্রদান করা হবে।
তাই জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আশা করি আপনাদের জনসচেতনতা তৈরি এবং মানুষকে এই সকল বিষয় থেকে অনুৎসাহিত করা, অপরাধ থেকে দূরে থাকা, অপরাধ করলে তিনি আইনের মাধ্যমে আইনের আওতায় এসে বা তাকে আইনের আওতায় নিয়ে এসে সাজা এবং শাস্তির বিধিবিধান বাংলাদেশে বিদ্যমান রয়েছে সেই সকল বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করে জনসচেতনতা তৈরি করাই আমাদের একটি উদ্দেশ্য। আপনারা এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে শেয়ার করবেন, লাইকস এবং কমেন্টস দিয়ে আপনাদের অনুভূতি জানাবেন এবং অন্যকেও এই ভিডিও দেখে সচেতন হওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আগামী কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে।